হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইট অ্যান্ড রিড বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপ পার্সোনালি যে স্যার বয়স্ক্রান্ত অঙ্কগুলো করিয়ে দিন। তো আবার কেউ কেউ আমাকে কমেন্টও করেছিল মানে আগের ভিডিওতে যে দাদা বয়স্ক্রান্ত অঙ্কটা করিয়ে দিন। তো চলো, আজকে আমার বয়স্ক্রান্ত অঙ্কের প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি, ঠিক আছে? তো তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চ্যানেল, না কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে তার বেল আইকনে ক্লিক করতে হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যেতে হবে। তো দেখো, বয়স্ক্রান্ত অঙ্ক যেগুলো করতে গেলাম যে জিনিসগুলো লাগে সেগুলো তোমাদের জানা দরকার। তো আর বয়স্ক্রান্ত অঙ্ক পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন মোটামুটি এসে থাকে, ঠিক আছে? তো খুবই সোজা চ্যাপ্টার একটা, কোনো জটিল এর মধ্যে কোনো জটিলতাই নেই। ধরো এটা করতে গেলে কী করতে হবে, তোমাকে জায়গাটা জানতে হবে, সেটা হচ্ছে পূর্বে। যদি বলো তোমার বয়স 5 বছর পূর্বে কত ছিল, যদি বর্তমান তোমার বয়স ধরে নাও 10 থাকে, বর্তমান ঠিক আছে, পূর্বে এবং হচ্ছে পরে, এই তিনটি কথা বুঝতে পারলেই হয়ে গেল। ধরো বর্তমান তোমার বয়স হচ্ছে 10 বছর, তাহলে তোমাকে বললে 5 বছর পূর্বে কত ছিল, তাহলে 5 বছর পূর্বে কত ছিল, 10-5 মানে পূর্বে বলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। যদি বলে 5 বছর পরে কত হবে, তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। 5 বছর পরে কত হবে, 15 বছর। তাহলে পূর্বে বললে বিয়োগ এবং পরে বললে যোগ, কার সঙ্গে, বর্তমানের সঙ্গে। এইটুকু কথা বুঝতে পেরেছ মানে তোমার বয়স সংক্রান্ত অঙ্ক শেষ, আর কিছু নেই। এবার এখানে কী থাকে দেখো, কোন সময় কী থাকবে, শতকরা থাকে, কোন সময় কী থাকবে, অনুপাত দেওয়া থাকবে, কোন সময় এত গুণ দেওয়া থাকবে, বা বর্তমান পূর্বের বয়সের যোগফল থাকবে, পিতা পুত্রের বয়সের যোগফল থাকবে, এভাবে অঙ্কগুলো থাকে। তো উদাহরণগুলো আলে তোমার অঙ্কগুলো সব ঠিকঠাক বুঝতে পারবে, ঠিক আছে? তোমার প্রত্যেকটা উদাহরণ ধরে এবং প্রত্যেকটি উদাহরণকে মিনিমাম 2 থেকে 3টি নিয়মে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে অঙ্কের দিকে চলে যাই। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? বন্ধুরা অপশান টেস্ট করলে তো 2 সেকেন্ড মাত্র, যদি অপশান টেস্ট না করো, অঙ্কের নিয়মে এক্স দিয়ে করো, তাও মোটামুটি তোমার 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, 1 মিনিট লাগবে না। তো দেখো, 1 নম্বর প্রশ্ন আমরা করে নিচ্ছি, উত্তরটা কী আসছে। যদি 4 বছর আগে বলেছে, তাহলে আগে তো বর্তমান বলেছে, পুত্রের বর্তমান বয়স জানি না, তাহলে পুত্রের বর্তমান বয়স ধরে নাও এক্স, তাহলে পিতা কত হবে, কগুণ বলেছে ওর, 4 গুণ, তাহলে 4x, ঠিক আছে? 4 বছর আগে, তাহলে 4 বছর আগে মানে কী বললাম, আগে পূর্ব মানে হচ্ছে আগে, আগে হলে কী হবে, বিয়োগ। তাহলে এখন যদি তার এক্স হয়, তাহলে 4 বছর আগে কত হবে, x-4, তাহলে পিতার বয়স তখন 4 বছর কম হবে, পিতা তো সেই জায়গায় থাকবে না, পিতার বয়স 4 বছর আগে 4 বছর কম ছিল, কত হবে বলেছে, 8 গুণ। তাহলে পিতার যা বয়স ছিল পুত্রের বয়সের কত ছিল, 8 গুণ ছিল, দুটো কী হবে, সমান। তাহলে এটা হচ্ছে দেখো 8x-4x-4 তাহলে এইটাকে নিয়ে আসো এইদিকে এবং এটা নিয়ে যাও এইদিকে, তাহলে তো কত আসছে এখানে 8x থেকে 4x বাদ চলে যাবে, এটা কী হবে মাইনাস, কত আসছে 4x, এদিকে নিয়ে নিয়ে আলো কী হবে মাইনাস, এদিকে প্লাস হবে, তাহলে 32-4 মানে কত হচ্ছে 28, তাহলে 4 দ্বারা 4 7 28, ঠিক আছে? তাহলে বর্তমান বয়স কত, 7, অপশান নম্বর B। দেখো এটি আমরা অপশান টেস্ট করি তাহলে কী হবে দেখো, বন্ধুরা যদি বলে পুত্রের বয়স তাহলে যেটা সবথেকে ছোটো অপশান সেটা নেবো, যদি বলে পিতার বয়স তাহলে সবথেকে বড় অপশান যেটা সেটা দিয়ে আমরা বিচার করব। তো কী বলেছে এখানে, পুত্রের বয়স মানে সবথেকে ছোটো অপশান, দেখো ছোটো অপশান কত রয়েছে, 7, অপশান নম্বর B-তে রয়েছে 7, তাহলে যদি বর্তমানে পুত্রের বয়স 7 বছর হয় তাহলে পিতা কত হবে, এর 4 গুণ মানে হচ্ছে 28 বছর, এটা পিতা এটা পুত্র, 4 বছর আগে, তাহলে এর মাইনাস 4 কত হবে, 3, এর সঙ্গে 4 বিয়োগ চলে যাবে কত হবে, 24, কগুণ ছিল, 8 গুণ, তাহলে 3-এর সঙ্গে যদি 8 গুণ করি কত আসছে, 24 আসছে, মানে অপশান নম্বর B সঠিক উত্তর হয়ে যাবে, 7 বছর, ঠিক আছে? বুঝতে পেরেছি আশা করি কীভাবে অপশান টেস্ট করতে হয়। চলো দেখো 2 নম্বর প্রশ্নটিকে, দেখো 2 নম্বর প্রশ্ন কী বলছে, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স যদি 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এটা আমরা আগে অপশান টেস্ট করব, কার বয়স চেয়েছে, পুত্রের বয়স, তাহলে ছোটো অপশান কত রয়েছে, অপশান নম্বর A কত রয়েছে, 8, তাহলে বর্তমানে যদি পুত্রের বয়স 8 বছর হয়, কে এটা, পুত্র, যদি 8 বছর হয় তাহলে পিতা কত হবে, এর ডবল, 8 দুগুণে 16 বছর, ঠিক আছে? তাহলে কী বলছে এরপরে, 6 বছর আগে, তাহলে -6, এর সঙ্গে -6, দেখো আগে মানে কি বিয়োগ বলেছি, তাহলে 2, এটা কত হবে, 10, এর কত বলেছিল 3 গুণ, তাহলে 3 গুণ করলে কি 10 আসছে, আসছে না,
তিন দুগুণে কত হয় ছয়, তাহলে এটা হবে না, ঠিক আছে। তারপরে ছোট সংখ্যা কত রয়েছে, বারো, ডি, অপশান নম্বর ডি রয়েছে। তাহলে যদি পুত্র হয় বারো বছর, তাহলে পিতা কত হবে, পিতা কত হচ্ছে বারো দুগুণে চব্বিশ বছর, ছ বছর আগে, এর সঙ্গে ছ বছর আগে, তাহলে কত হচ্ছে ছয় বছর, এটা কত হচ্ছে আঠারো বছর, এর তিন গুণ কী হচ্ছে, হ্যাঁ তিন গুণ হচ্ছে তিন ছয় আঠারো, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, বারো বছর। কি বুঝতে পেরেছ? আচ্ছা যদি বুঝতে না পেরেছ তাহলে চলো আমরা চলে যাচ্ছি নিয়মে। দেখো ধরে না পুত্রের বর্তমান বয়স এক্স বছর, পিতা তাহলে কত হবে, কগুণ বলেছিল দুগুণ, তাহলে পিতা কত হবে টু এক্স, ছ বছর আগে মানে মাইনাস ছয়, ছ বছর আগে মানে এর সাথেও মাইনাস ছয়, কগুণ হবে বলেছিল তিন গুণ, তাহলে ইন্টু থ্রি, তাহলে গুণ করে দেবো এটা থ্রি এক্স মাইনাস তিন ছয়ে আঠেরো সমান টু এক্স মাইনাস ছয়, তাহলে এই এক্সকে দিয়ে নিয়ে আসো, এ কী ছিলো প্লাস, এদিকে আনলে কী হবে মাইনাস, তাহলে থ্রি এক্স থেকে দুটো এক্স বাদ করা থাকছে, একটা এক্স আঠারো দিকে গেলে মাইনাস দিয়ে গেলে কী হবে প্লাস, তাহলে আঠারো থেকে ছয় বাদ দিলে কত হয়ে যাবে বারো, তাহলে এক্স সমান বারো, পুত্রের বয়স বারো বছর। কি বুঝতে পেরেছে? তো চলো দেখা যাক তিন নম্বর প্রশ্ন, যদি বুঝতে না পারো তিন নম্বর প্রশ্ন দেখো, তাহলে আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো তিন নম্বর প্রশ্নে কী বলছে, যদি আট বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে যদি তিন গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত, কার বয়স চাওয়া হয়েছে পিতার বয়স, তাহলে আমি কী বললাম পিতা হলে সবথেকে বড় অপশান, পুত্র হলে ছোট অপশান, তাহলে দেখো এখন বড় অপশান কত রয়েছে ফিফটি এইট, অপশান নম্বর ডি রয়েছে ফিফটি এইট, তাহলে এটাকে পিতা, এটাকে পিতা, তাহলে পুত্র কত হবে বলো, কগুণ বলেছিল ওর তিন গুণ, তাহলে তিনটাকে ভাগ করা যাচ্ছে, দেখো তিন এককে তিন আঠাশ, তাহলে এটা তিনটা তো ভাগ করা যাচ্ছে না তিন দ্বারা, তার মানে এই অপশানটা তোমার হবে না কোনো মতেই সম্ভব নয়। তারপর দেখো এরপর বড় অপশান কত রয়েছে আটচল্লিশ, অপশান নম্বর এ রয়েছে আটচল্লিশ, তাহলে যদি পিতা এখন আটচল্লিশ বছর বয়স হয় তাহলে পুত্র কত হবে এর তিন ভাগ, ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে তিন এককে তিন আর তিন ছয় আঠারো, তাহলে পুত্র হচ্ছে ষোলো বছর আর পিতা হচ্ছে আটচল্লিশ বছর, তাহলে আমরা একটা মুছে দিচ্ছি এখন দেখো এবার কী বলছে, আট বছর আগে তাহলে এর সাথে কী হবে আট বিয়োগ, এর সাথেও আট বিয়োগ, তাহলে এর আট সাথে বিয়োগ করলে কত হবে চল্লিশ এবং এর আট বিয়োগ করলে কত আসবে আট, কগুণ বলেছিল পাঁচ গুণ, তাহলে এর পাঁচ গুণ করলে চল্লিশ আসতে হবে, হ্যাঁ পাঁচ আটটা কি চল্লিশ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তাহলে কত হবে এটা হচ্ছে সঠিক উত্তর, পিতার বর্তমান বয়স হচ্ছে আটচল্লিশ বছর। বুঝতে পেরেছ? আচ্ছা বুঝতে পারলে না, চলো নিয়মে চলে যাই তাহলে তো বুঝতে পারবে। দেখো নিয়মে কী রয়েছে, পিতার বর্তমান বয়স বলেছে, পিতার থেকে আমার পুত্রটা ধরে নিই তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে ধরে না পুত্রের বয়স এক্স, পিতা কত হবে তাহলে, ওর কগুণ বলেছে তিন গুণ, তাহলে পিতা হচ্ছে থ্রি এক্স, ক বছর আগে আট বছর আগে, তাহলে মাইনাস আট, এর সাথেও মাইনাস আট, কগুণ হবে বলেছিল বলো কগুণ হবে বলেছিল পাঁচ গুণ, তাহলে ইন্টু পাঁচ সমান সমান, তাহলে ফাইভ এক্স মাইনাস পাঁচ আটটে চল্লিশ সমান থ্রি এক্স মাইনাস আট, তাহলে ফাইভ এক্সটা এক্সট্রা বাদ দিলে থাকবে টু এক্স, টু এক্স সমান চল্লিশ থেকে আট বিয়োগ, তাহলে কত হচ্ছে বত্রিশ, দুই ষোলোই বত্রিশ, তাহলে ষোলো বছর কে হচ্ছে পুত্র, পুত্রর বয়স ষোলো বছর, যেহেতু আমি কিন্তু পুত্র ধরেছিলাম, তাহলে পিতার বয়স কত হবে ষোলো ইন্টু তিন, তিন ষোলোই আটচল্লিশ বছর। কি বুঝতে পেরেছ? চলো দেখো নেক্সট, আমরা নেক্সট টাইপ বা নিয়ম রয়েছে সেই নিয়মে যাচ্ছি। বন্ধুরা তারপর যে দুটো অঙ্ক রয়েছে একই রকম রয়েছে, তাই সেই দুটো অঙ্ক আমরা প্র্যাকটিস করবো না, তোমরা নিজেরা করে নিও। দেখো বয়স টাইপ টু, টাইপ টুয়ের প্রথম প্রশ্ন কী বলছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ, যদি বারো বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দুগুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত। দেখো আগের প্রশ্নটা কী ছিল, আগে ছিল, ঠিক আছে, বারো বছর আগে পাঁচ বছর আগে এরকম ছিল, এবার কী হচ্ছে পরে এসেছে, তাহলে পরে মানে কী হবে সবসময় যোগ, কথাটা মাথায় রেখো, তাহলে কী বলতে, দেখো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ, কগুণ তিন গুণ, তাহলে দেখো যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো অবশ্যই তিন দ্বারা ভাগ করা যাবে, কার বলছে পিতার বয়স, ঠিক আছে, তাহলে দেখো অপশান কত কত রয়েছে, দেখো প্রথম রয়েছে সাতাশ, তিন দ্বারা এটা ভাগ করা যাবে এটা হতে পারে, তারপরে রয়েছে বত্রিশ, এটা তিন দ্বারা ভাগ করা যাবে না এটা হচ্ছেই না, তারপর রয়েছে ছত্রিশ, এটা তিন দ্বারা ভাগ করা যাবে এটা হতে পারে, এবং তারপর রয়েছে চল্লিশ, এটা তিন দ্বারা ভাগ করা যাবে না এটা হবে না, যেহেতু তিন গুণ বলছে, ঠিক আছে তিন গুণ বলছে আমার তিন দ্বারা ভাগ করা যেতে হবে, তাহলে দেখো পিতা মানে বড় সংখ্যা, তাহলে পড়ে থাকছে কি ছত্রিশ, তাহলে পিতা যদি ছত্রিশ বছর, তাহলে পুত্র কত হবে বলো,
তিন দ্বারা ভাগ করে দাও, 12 বছর। ঠিক আছে, এবার কি বলছে দেখো, 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এর সাথে 12 যোগ করো কত হচ্ছে দেখো, 8, আর 3 × 4 = 48, এর সাথে 12 যোগ করো কত হচ্ছে 24। দেখো এর দ্বিগুণ করলে কি এটা আসছে? হ্যাঁ আসছে, তাহলে এটি 36 আমার সঠিক উত্তর হয়ে গেল। পিতার বয়স 36 আর পুত্রের বয়স 12 বছর, যা উত্তর চাইবে সেটা তুমি বলতে পারবে, কোনো অসুবিধা নেই অপশন টেস্টে। যদি বুঝতে না পারো চলো আমরা নিয়মে চলে যাই, তাহলে তো বুঝতে পারবে। তো কারণ ধরো আমরা পুত্রের বয়স এখানে ধরে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ধরে নাও পুত্র সমান এক্স, তাহলে পিতা কত হবে, এক্সের 3 গুণ, তাহলে 3x। এবার কী বলেছে, 12 বছর পর, তাহলে +12, এর সঙ্গে বলেছে 12 বছর পর, তাহলে +12, ক গুণ হবে বলেছিল 2 গুণ, তাহলে 2 গুণ, তাহলে কত হচ্ছে দেখো, 2x প্লাস 12 × 24 সমান 3x প্লাস 12, তাহলে 3x এক্সের সঙ্গে যদি নিয়ে আসো এদিকে, এদিকে তো 2x থেকে নিয়ে আর কোথাও থাকবে, একটা এক্স পড়ে থাকবে, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটা এটা কোন দিকে আসবে, এদিকে প্লাস মাইনাস হবে, তাহলে কত হচ্ছে 12। তাহলে পুত্র কত হচ্ছে বন্ধুরা, পুত্রের বয়স হচ্ছে 12 বছর, তাহলে পিতা কত হবে, 12-র সঙ্গে 3 গুণ, 3 × 12 = 36 বছর। আশা করি বুঝতে পেরেছো, যে নিয়মটা দরকার তোমার, এটা নিয়ম ভালো লাগলে এটা করবে, এটা ভালো লাগলে এটা করবে। চলো দেখো সেকেন্ড প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন 2 নম্বরে কী বলছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, যদি 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? কার বলেছে পিতা, তাহলে দেখো পিতার বয়স যদি বর্তমানে যাই হোক না কেন, সেটা কী হবে, 6 দ্বারা ভাগ করা যেতে হবে। কেন না, বর্তমানে পিতার বয়সটা পুত্রের বয়সের 6 গুণ বলেছে, তাহলে অপশান যেগুলো রয়েছে সেগুলো দেখো কত রয়েছে, যেগুলো 6 দ্বারা ভাগ করা যাবে, তো অপশান কত রয়েছে, 15, 19, 24 আর 12, তাহলে ভাগ করতে হবে দেখো 24 এবং 12, এগুলো পূর্ণরূপে বিভাজ্য। তাহলে কী বলছে, পিতার বয়স মানে প্রথমে কী নেবো, বড় সংখ্যাটা নেওয়া হবে, তাহলে যদি পিতা এখন 24 বছর হয়, তাহলে পুত্র কত হবে, 6 দ্বারা ভাগ করলে 6×4 = 24, তাহলে পুত্র হচ্ছে 4 বছর এবং পিতা হচ্ছে 24 বছর। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। এবার কী বলতে গেলে 6 বছর পর, তাহলে 6 বছর পর মানে কত হবে, এর সঙ্গে 6 যোগ আর এর সাথেও 6 যোগ, তাহলে এটা যোগ করলে কত হবে, 10, আর এটা যোগ করলে 30, ক গুণ বলেছিল 3 গুণ, তাহলে সাথে 3 গুণ করলে কি এটা আসছে, হ্যাঁ আসছে, তাহলে আমার উত্তর হয়ে গেল পিতার বয়স 24 বছর, 24 বছর সে বাবা বাবা হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদি না ভালো লাগে তাহলে দেখো আমরা কী করব, নিয়মে করব। তাহলে ধরে নাও পুত্র সমান এক্স, পুত্রের বয়স কত ধরে নাও এক্স, তাহলে পিতা কত হবে, 6 গুণ, তাহলে 6x, ক বছর পর, 6 বছর পর, তাহলে যুক্ত 6, এদিকেও যুক্ত 6। ঠিক আছে, ক গুণ হয়ে যাবে বলেছিল 3 গুণ, তাহলে 3 গুণ সমানই হচ্ছে এটা 3x প্লাস 3×6 = 18 সমান 6x প্লাস 6। তাহলে দেখো 6x থেকে 3x বাদ দিলে কত থাকবে, 3x পড়ে থাকবে, আর 18 থেকে 6 বাদ দিলে কত পড়ে থাকবে, 12, তাহলে 3×4 = 12। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত, 4 বছর, তাহলে পিতার বয়স কত হবে, এর সঙ্গে 6 গুণ। ঠিক আছে, তাহলে 4×6 = 24 বছর, যেদিক থেকে করবে পাটিগণিত নিয়মে করতে পারো, অপশান টেস্টও করতে পারো, আমার মনে হয় অপশান টেস্ট বেটার, পরীক্ষাতে সব থেকে সোজা করা যাবে অপশান টেস্টে, তাই অপশান টেস্ট তুমি করে নিতে পারো। ঠিক আছে, চলো দেখো এরপর নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটি কী বলছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, যদি 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে বর্তমানে পুত্রের বয়স কত? তো সইজি, কার কার বয়স বলেছে বলো, পুত্র, তাহলে পুত্র হলে আমরা কী করবো, সবচেয়ে যেটা ছোটো অপশান সেটা ধরবো, তাহলে ছোটো অপশান কত রয়েছে, 7, তাহলে ধরো না পুত্রের বয়স 7 বছর, তাহলে পিতা কত হবে, তার 7 গুণ, তার 7 গুণ করে কত হবে, 7×7 = 49। ঠিক আছে, এটা পিতা আর এটা হচ্ছে পুত্র, এটা বুঝতে পেরেছো। এরপরে তাহলে কী বলছে, পিতার বয়স পুত্রের বয়স ক বছর পরে, 7 বছর পর বলেছে, তাহলে এর সঙ্গে 7 যোগ হয়ে যাবে এবং এর সাথেও 7 যোগ হয়ে যাবে, তাহলে 7×7 কত হবে, 14 বছর, আর এর সঙ্গে 7 যোগ করলে কত হবে, 56 বছর। ঠিক আছে, ক গুণ বলেছিল 4 গুণ, 4×14 = 56, এটা তো সঙ্গে এটা তো সমান সমান হচ্ছে, তাহলে উত্তর হয়ে গেল আমার 7 বছর, মানে অপশান নম্বর এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে চলো নিয়মে চলে যাই, আর তিনটে কিছু লাগবে না। ধরে নাও পুত্র এক্স, তাহলে পিতা কত হবে, তার 7 গুণ মানে হচ্ছে 7x, ক বছর পর, 7 বছর পর, এর সাথে 7, বাবার বয়স হচ্ছে 7 যোগ হবে,
প্রত্যেকটা পদের সঙ্গে সাতযোগ হবে। কগুণ হতে হবে বলেছে, চার গুণ, বাস চার গুণ করে দাও, তাহলে কত হচ্ছে এটা, ফোর এক্স প্লাস চার সাতে আঠাশ সমান সেভেন এক্স প্লাস সাত, তাহলে সাত থেকে চার বিয়োগ করলে কত হবে, থ্রি এক্স, আর আঠাশ থেকে সাত বিয়োগ করলে যাবে একুশ, এটা থেকে বিয়োগ করলে একুশ, তাহলে তিন সাততে একুশ, এক্স সমান সাত, ঠিক আছে। তাহলে পুত্রের বয়স কত হলো, সাত বছর। যদি বলতে পিতার বয়স কত, তাহলে সঙ্গে সাত গুণ করে দিতাম, তাহলে সাত সাততে উনপঞ্চাশ বছর, কোনো ব্যাপার নেই। যদি বলতো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত, তাহলে উনপঞ্চাশ যুক্ত সাত করে দিতাম, ছাপান্ন বছর। অনুপাত কত, তাহলে উনপঞ্চাশ অনুপাত সাত করতাম, কি বলতো অনুপাত, তাহলে উনপঞ্চাশ অনুপাত সাত, সাত সাত উনপঞ্চাশ সাত অনুপাতে, যা উত্তর চাইবে কোনো অসুবিধা নেই, কত পার্সেন্ট বটে সেটাও করা যাবে, ঠিক আছে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি আরও তোমরা নতুন নতুন অনেক অঙ্ক এবং অনেক সহজে যেভাবে করা যায় সেই ট্রিকগুলো তোমরা শিখতে পারবে, ঠিক আছে। দেখো টাইপ থ্রির প্রথম প্রশ্ন, বন্ধুরা আমি কয়েকটা অঙ্ক স্কিপ করলাম, এখানে সেম প্রশ্ন রয়েছে। তাই তো টাইপ থ্রির প্রথম প্রশ্ন কী রয়েছে, যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল তিনশো কুড়ি হয় এবং তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত চার হয়, তবে পিতার বর্তমান বয়স কত। তো সোজা প্রশ্ন, কোনো অসুবিধা নেই এখানে। তো বলো এটা কোন নিয়মে করবো, তোমরাই বলো, অপশানে যাব নাকি নিয়মে করব। আচ্ছা অপশানে করব, তো দেখো এটা অপশান টেস্টিং করছি। দেখো অপশান টেস্টিং করলে কী হবে, পিতা আর পুত্র রয়েছে, দেখো পিতা আর পুত্র, তাহলে পিতার বয়স কত বলেছে, দেখো পাঁচ ইউনিট হলে পুত্রের বয়স কত হবে, চার ইউনিট, এটা তো বুঝতে পারছো। তাহলে দেখো এর সঙ্গে কত গুণ করলে আমার কী আসবে, অপশানগুলো দেখো, অপশানগুলো কী করে আসবে, দেখো দেখো অপশান কত রয়েছে, কার বয়স চেয়েছে তোমাকে, পিতার বয়স চেয়েছে, তাহলে পিতার বয়স যাই করো পাঁচের গুণিতক হবে, কত হবে পাঁচের গুণিতক, তাহলে দেখো পাঁচের গুণিতক অপশান কত রয়েছে, দেখো কুড়ি ষোলো চব্বিশ আর কোনোটিই নয়, তাহলে যেটা অপশান রয়েছে সেটা হচ্ছে পাঁচের গুণিতক বলতে কুড়ি, তাহলে এর সঙ্গে কত গুণ করলে কুড়ি হবে, পাঁচের সঙ্গে চার গুণ করো, দেখো পাঁচ চারে কুড়ি, তাহলে সাথে চার গুণ করো, চার চারে ষোলো, তাহলে দেখো এই দুটো গুণ করলে কি আমার তিনশো কুড়ি আসছে, হ্যাঁ বন্ধুরা ষোলো দুগুণে বত্রিশ, তিনশো কুড়ি আসছে, তাহলে অবশ্যই আমরা বুঝে নেব যে পিতার বয়স কুড়ি বছর, পুত্রের বয়স ষোলো বছর, উত্তর হয়ে গেল। আরে বাবা, সে তো আবার বলছে আমরা নিয়মও করে দিতে হবে, চলো কোনো অসুবিধা নেই নিয়মও করে দিচ্ছি। নিয়ম যাচাই করতে চাইছো, তাহলে ধরে নাও পিতার বয়স ফাইভ এক্স, তাহলে পুত্র কত হবে ফোর এক্স, গুণ করলে কত হবে তিনশো কুড়ি, সো ইজি, গুণ করে নাও চার পাঁচে কুড়ি, এক্স এক্সে এক্স স্কোয়ার সমান তিনশো কুড়ি, শূন্য শূন্য কেটে দাও দুই, কত হবে বলো, দুই একে দুই ছ দুগুণে বারো ষোলো, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ষোলো, তাহলে এক্স ওয়ান কত হবে চার, কার বয়স বলেছে পিতা, তাহলে চার ইন্টু পাঁচ, চার পাঁচে কুড়ি পিতা, পুত্র চার চারে ষোলো, কি বুঝতে পারলে, কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো দেখো এর দ্বিতীয় প্রশ্নটি, দেখো দ্বিতীয় প্রশ্নে কী বলছে, যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল ছত্রিশশো হয় এবং তাদের বয়সের অনুপাত যদি ষোলো অনুপাত নয় হয়, তবে পিতার বর্তমান বয়স কত। বন্ধুরা এটা আমরা যে কোনো একটা নিয়মে করবো, দুটো নিয়মে কিন্তু করবো না, তোমরা একটা নিয়ম করবে, কোনটাই করবো বলো, তুমি বলো যেটা বলবে সেটাই করে দেবো। আচ্ছা অপশান টেস্ট, চলো অপশান টেস্টে করে নিচ্ছি, দেখো কত রয়েছে ষোলো অনুপাত নয়, তাহলে যে অপশানগুলো থাকবে সেগুলো কী হবে, ষোলো দ্বারা বিভাজ্য হবে, যেহেতু পিতার বয়স বলেছে, তাহলে দেখো ষোলোর মধ্যে কত রয়েছে, অপশান কত রয়েছে পঁয়তাল্লিশ আশি আর পঁয়ত্রিশ, আর কোনোটিই নয়, তাহলে দেখো ষোলোর মধ্যে করেছে আশি, পাঁচ ষোলোয় আশি হয়, তাহলে এর সাথে পাঁচ গুণ, তাহলে পাঁচ ষোলোয় হচ্ছে আশি, এটা তাহলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ, তাহলে এই দুটো গুণ করলে কত আসছে ছত্রিশশো আসছে, তাহলে ওই তো আশি বছর হয়ে গেলো আমার সঠিক উত্তর, কি বুঝতে পারলে। তো চলো দেখো চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন, দেখো টাইপ ফোরের প্রথম প্রশ্ন কী বলছে, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের দেড়শো পার্সেন্ট এবং দশ বছর পরের বয়সের পঁচাত্তর পার্সেন্ট, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। তো দেখো অপশান এ রয়েছে পঁচিশ, অপশান বি ত্রিশ, অপশান সি পঁয়ত্রিশ এবং অপশান ডি চল্লিশ, তো এটা খুবই ইজি টাইপের আমরা করতে পারবো। তো বলো তোমরা কিসে করবো, অপশানে করবো নাকি নিয়মে করবো, বলো বলো কমেন্ট করো ফটাফট। আচ্ছা নিয়মে করবো, চলো দেখো নিয়মে করে দিচ্ছি, দেখো কী হচ্ছে নিয়মে কী বলেছে, তুমি কি জানো তার বয়সটা, বর্তমান বয়সটা কত, জানো না তোমাকে নির্ণয় করতে হবে, তাহলে ধরো না বর্তমান বয়স
এক্স বছর, ঠিক আছে? তাহলে কি 10 বছর পূর্বে? তো পূর্বে মানে কি বলেছি, বিয়োগ, তাহলে 10 বছর বিয়োগ করে দেব। 10 বছর বিয়োগ করলে কি হবে, তার 150%, তাহলে 150/100 সমান কি হচ্ছে, দেখো বর্তমান বয়স এক্স, কী বলতে হবে 10 বছর পরে, পরে মানে কি যোগ, তাহলে 10 যোগ হয়ে যাবে, 10 যোগ করলে কি হবে বলছে 75% হবে, 75/100, তাহলে 100 100 কেটে দাও, ঠিক আছে? 75 2×150 একটু গুণ করে দাও, 2x-10 2×20 সমান x+10, এক্স থেকে 2x বিয়োগ করে দাও কত হবে, দেখো এটি কী রয়েছে প্লাস দিয়ে লিখতে মাইনাস হবে, তাহলে কী হচ্ছে 2x থেকে x বিয়োগ করলে 1x পড়ে থাকবে, সমান কী হচ্ছে এদিকে 20 ছিল, এদিকে নিয়ে আসলে কী হবে মাইনাস, দিয়ে আনলে কী হবে প্লাস, তাহলে 10+20=30, তাহলে বর্তমান বয়স কত হয়ে গেল 30 বছর। তো কোনো কি জটিল ছিল অঙ্কটার মধ্যে? কোনো জটিলতাই নেই, চলো অপশনও করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ধরে নাও প্রথম অপশন ধরে নাও 30, তো 30 ধরে আমরা করছি এই জন্যই, কারণ ধরে লাস্টে শূন্য রয়েছে, 40-এর মধ্যে শূন্য রয়েছে, কিন্তু আমরা অপশন 30 ধরে করছি, কম লাগবে। তাহলে যদি এখন 30 বছর হয়, বর্তমানে 30, তাহলে 10 বছর আগে কত ছিল, নিশ্চয়ই 20 বছর ছিল, এবং 10 বছর পরে কত ছিল, নিশ্চয়ই 40 বছর ছিল, তাহলে 20 150% আর 40-এর 75%, 75/100 দুটো সমান হতে হবে, তো দেখো 0 0 0 0 0 15 2 কত হচ্ছে 30, এদিকে দেখো কত হচ্ছে 0 0 2 2×4, 2×5=10, 5×15=75, 15 2×30, দুদিকে সমান হয়েছে, তাহলে বর্তমান বয়স কত হচ্ছে 30 বছর। যেদিক থেকে করবে তুমি উত্তর একই আসবে, ঠিক আছে? তাহলে অপশন নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখো, চলে যাচ্ছি আমরা নেক্সট টাইপে। বন্ধুরা এর সঙ্গে আরও বেশ কয়েকটি অঙ্ক রয়েছে, চার অবধি রয়েছে, তো সেটা তোমরা সেম পদ্ধতি এই নিয়মে করতে পারো, আবার অপশান টেস্টও করতে পারো, সেখান থেকে করে নিতে পারো। আমরা টাইপ চলে যাচ্ছি 5-এ। দেখো টাইপ 5-এর প্রথম প্রশ্ন কী বলছে, টাইপ 5-এর প্রথম প্রশ্ন রয়েছে, বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি 56 বছর, যদি 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে এ এর বয়স কত? ক বছর আগে বলেছে 4 বছর আগে, তাহলে আগে মানে কি সবসময় মাথায় নিয়ে বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে নিয়মে করবো, তারপর তোমাকে আমি অপশান টেস্টও শিখিয়ে দেবো। দেখো নিয়ম করলে কি হবে, তাহলে কি বলে দেখো, এ এর বয়স বি এর বয়সের 3 গুণ, এ এর বয়সটা বি এর বয়সের 3 গুণ, তাহলে বি যদি এক্স হয় তাহলে এ কত হবে 3x, ঠিক আছে? তোমাকে কী কী বলেছিল, এটা কী ছিল 4 বছর আগে, 4 বছর আগে, তাহলে বর্তমানে আসতে গেলে কী করতে হবে, এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে কী হবে 3x+4, আর এখানে হচ্ছে x+4, তাহলে কত কী বলছে দুটোর মোট সমষ্টি কত হবে বলেছিল, এ এর বয়স যদি এটা হয় বিরো সেটা হয়, তাহলে 56 হবে মোট বয়স, তাহলে যোগ করে দাও 3x আর x কত হবে 4x, 4×4=8 = 56 বছর, তাহলে 8 দিয়ে চলে যাবে বিয়োগ করলে, যাবে তো কি, তাহলে কত হচ্ছে দেখো এটা বিয়োগ করলে কত আসছে 8 আছে 16 বলা হবে 8 দিতে, হাতে 48 বছর, তাহলে 4x সমান কত হচ্ছে 48, তাহলে x সমান কত হবে 4/12=48, ঠিক আছে? তাহলে এটা কী পেয়েছো তোমরা, বি এর বয়স পেয়েছো 12 বছর, তাহলে এর বয়স কত হবে 3/12=36 বছর, এটা কি 4 বছর আগে বয়স, 4 বছর আগে বয়স, তাহলে বর্তমানে কী হবে 36+4=40 বছর, তো অনেকটাই সময় লাগছে, অনেকটাই বড় হচ্ছে। আর দেখো এটা অপশান টেস্ট করলে কত সুন্দর হবে, দেখো কিছুই করতে হবে না অঙ্কটাকে, বর্তমানে এ ও বি এর বয়স কত বলেছে 56 বছর, 4 বছর আগে, তাহলে যে অপশানগুলো যেগুলো রয়েছে, যে অপশানগুলো রয়েছে তার সঙ্গে যদি আমি 4 বিয়োগ করে দিই, তাহলে সংখ্যাটা কত হবে 3 দ্বারা ভাগ হতে হবে, যেহেতু 3 গুণ বলছে 3 দ্বারা কী হবে ভাগ হতে হবে, তাহলে অপশানগুলো দেখো কত রয়েছে, প্রথমে 40, তো 40 সঙ্গে আমি 4 বিয়োগ যদি করি তাহলে কত হচ্ছে 36, 3 দ্বারা কি ভাগ করা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে আমার, আর আমার কোনো কিছু দেখার দরকারই নেই। তারপর দেখা রয়েছে 32 সঙ্গে 4 বিয়োগ করলে 28, 3 দ্বারা ভাগ করা যাবে না, তারপর রয়েছে 24 থেকে 4 বিয়োগ করলে কত হবে 20, 3 দ্বারা ভাগ করা যাবে না, তারপর রয়েছে 16 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 12, এটা ভাগ করা যাবে কিন্তু এটা হবে না, ঠিক আছে? তাহলে 40 বছর হয়ে যাচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। দেখো অনেকে বলবে যে তোমরা অপশান ধরে কী করে করছো স্যার, তো অপশান ধরে করতে গেলে না একটু প্র্যাকটিস লাগবে, আর কিছুই লাগবে না,
কয়েকদিন তুমি বয়স সংক্রান্ত অঙ্ক প্র্যাকটিস করো, দু তিনবার প্র্যাকটিস করো প্রত্যেকটা অঙ্ককে। আজ অঙ্কগুলো করছো, 4-5 দিন পরে তুমি অঙ্কটা আবার প্র্যাকটিস করো, দেখো তারপর তুমি নিজেই করতে পারবে। একটা অঙ্ক করতে তোমার কোনো সূত্র লাগবে না, কিছুই লাগবে না, শুধু অপশান দেখাবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখো টাইপ ফাইভের দ্বিতীয় প্রশ্নে। দেখো টাইপ ফাইভের দ্বিতীয় প্রশ্নে কী বলছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। কত বছর? 50 বছর। যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, কত বছর আগে? 5 বছর আগে 7 গুণ, তাহলে যে অপশানগুলো রয়েছে তার সঙ্গে যদি আমি 5কে বিয়োগ করি, 5 বছর আগে বলেছে, তাহলে 5 বিয়োগ করে 7 দ্বারা বিভাজিত হতে হবে, সেরকম সংখ্যা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার অপশান চলে আসবে। প্রথম রয়েছে অপশান এ 35, 35 থেকে 5 বিয়োগ করলে 30, 7 দ্বারা কি ভাগ করা যাবে? যাবে না। তারপর কথা রয়েছে দেখো 40, 40 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 35। হ্যাঁ বন্ধুরা, এটা ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা অপশান বি ধরে করছি, 40, 40 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 35, 35/7 মানে কত হচ্ছে? 7×5=35, তাহলে হচ্ছে 5 বছর। এটা কী ছিল? 5 বছর আগে বয়স ছিল, তাহলে বর্তমানে কত হয়ে যাবে? 10 বছর, তাহলে একজনের 10 এবং একজনের 40। ঠিক আছে, এটা তো বুঝতে পারছ, তাহলে আমার অপশান নম্বর বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বা নিয়ম তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম 1 নম্বর অঙ্কটা যেভাবে করা যায়, তুমি যদি চাও তো সেভাবে নিয়মও করতে পারো, তো আমি তোমাদের নিয়মটা এখানে করছি না, চলে যাও। দেখো টাইপ নম্বর ফাইভে আরও বেশ কয়েকটি অঙ্ক ছিল যেগুলো আমরা স্কিপ করে গেলাম, চলে এলাম আমরা সোজা টাইপ নম্বর সিক্সের প্রথম অঙ্ক। তো টাইপ নম্বর সিক্সের প্রথম অঙ্ক কী বলেছে, বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি 56 বছর, যদি 4 বছর পর এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয় তবে এ এর বর্তমান বয়স কত? তো বলো অপশানে করবো নাকি নিয়মে করব? আচ্ছা, এটার জন্য তোমাদের একটা স্পেশাল নিয়ম তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এ আর বি এর বর্তমান বয়সের কত সমষ্টি কত বলেছে? 56 বছর। ঠিক আছে, তাহলে কী বলছে এরপরে? 4 বছর পর, তাহলে এর জন্য 4 বছর এবং বিয়ের জন্য 4 বছর, তাহলে মোট কত হচ্ছে? 8 বছর। এর 4 বছর আর বিয়ের 4 বছর, তাহলে মোট কত হচ্ছে? 8 বছর। ঠিক আছে, 8 বছর পরে, 8 বছর পরে বয়স কত হচ্ছে? দেখো 8×6=14, 4×4=64 বছর। তাহলে এ এর বয়স কী বলছে? বি এর বয়সের 3 গুণ হবে, তাহলে বি যদি 3 হয় তাহলে এ কত হবে? 1, তাহলে মোট কত হচ্ছে? 4, তাহলে 4 ইউনিটস মানে আমরা কী বলতে পারি? 64 বছর। তাহলে কী বলেছে? এ এর বয়স, তাহলে এ এর বয়স মানে হচ্ছে 3 গুণ, তাহলে 3 ইউনিটস মানে কত হবে? 4 ইউনিটস মানে 64, 1 ইউনিটস মানে 16 বছর, 3 ইউনিটস মানে 16×3, 3×16=48 বছর। এটা কী বলেছে? 4 বছর পরে, তার বর্তমান কী হবে? এটা -4, তাহলে হচ্ছে 44 বছর। ঠিক আছে, শুধু কনসেপ্ট লাগবে, কিছুই লাগবে না, খালি বুঝতে হবে। পরে বলছে না আগে বলছে, যোগ হচ্ছে না গুণ হচ্ছে না বিয়োগ হচ্ছে, একটু বুঝলেই হবে। ঠিক আছে, দেখো এটা যদি তুমি অপশান টেস্ট করো তাহলে কী হবে? তো অপশান টেস্ট করলে তুমি এটা বুঝতেই পারছো, যদি সংখ্যাটাকে 4 দ্বারা যোগ করা হয়, 4 যদি যোগ করা হয় তাহলে কী হবে? সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যেতে হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা অপশান দেখো কত রয়েছে, 44, 44 4 যোগ করে কত হচ্ছে? 48, তো 48 থেকে 3 দ্বারা ভাগ করা যাবে, 3×16=48। ঠিক আছে, এভাবে এইভাবে ধরতে পারো অপশানটাকে, করতে হবে না, শুধু মুখে মুখে ভাবলেই হবে, কিছুই করতে হবে না, বাকি এরকম তুমি করতে পারো। ধরো অপশান এ রয়েছে, কত রয়েছে? 44, আর মোট বয়স কত রয়েছে? 56। তাহলে যদি একজনের বয়স 44 বছর হয়, তাহলে বাকিটা কত থাকছে ওর? নিশ্চয়ই বাকিটা হবে 2×1=12 বছর। ঠিক আছে, তাহলে এরপর কী বলছে দেখো, 4 বছর পর, তাহলে এর সঙ্গে 4 যোগ করলে কত চলে আসছে? 48, আর এর সাথে 4 যোগ করলে কত চলে আসছে? 16, কগুণ হবে বলেছিল? 3 গুণ, তো এর তো 3 গুণ এটা হচ্ছে, তাহলে আমি অনেক বুঝতে পারছি বয়স কত হচ্ছে? 44 বছর। তুমি যে দিক থেকে করবে, যে অপশান ধরে করবে, কোনো অসুবিধাই নেই। তো তোমরা দেখো এরপর অঙ্কগুলো করে নাও, এমনিতে অনেক টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে, টাইমের তো আমাদের শর্ট রয়েছে, তোমরা চলে যাবে এরপরে অপশান সূত্র নম্বর টাইপ সেভেনের উপরে। তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে, বাকি 3টা অঙ্ক রয়েছে, সেই 3টা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। হ্যাঁ, তোমরা বন্ধুরা ক্লাসগুলো দেখছো ঠিক আছে, কিন্তু একটু শেয়ার করছো না, শেয়ার না করলে ভিডিও করার মজা আসবে কোথা থেকে বলো? ইন্টারেস্ট আমরা কোথা থেকে? সেখান থেকেই আসবে না, লাইক করছো না ভিডিওকে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, লাইক কিংবা ডিসলাইক কিছু একটা করো, না করলে মজা আসবে কোথায়? তো চলো দেখো টাইপ নম্বর সেভেনে চলে যাচ্ছি। দেখো টাইপ সাথের প্রথম প্রশ্ন কী বলছে, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 6 গুণ, যদি 4 বছর পর এ এর বয়স বি এর বয়সের 5 গুণ হয় তবে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত? তো সেম প্রশ্ন রয়েছে, আলাদা তো এখানে কিছু নেই। দেখো কী বলছে, তাহলে এ ও বি এর বয়সের
কত বলেছে? ছয় গুণ বলেছে। তাহলে যদি এ হয় ছয় তাহলে বি কত হবে? এক। তাহলে মোট কত হচ্ছে? ছয় আর একে সাত। যেহেতু তোমাকে এ আর বি এর বসে সমষ্টি বার করতে বলেছে, তাহলে দেখো অনুপাত করলে আমরা এখানে পাচ্ছি 7 ইউনিট। তাহলে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো কী হবে? অপশানগুলোকে 7 দ্বারা ভাগ করা যেতে হবে। তাহলে অপশান এ রয়েছে 116, অপশান বি রয়েছে 112, অপশান সি রয়েছে 114 এবং অপশান ডি রয়েছে 111। তাহলে দেখো এখানে কোনটা ভাগ করা যাচ্ছে? 112 ভাগ করা যাবে। 112/7 করলে কত আসছে? 7 × 1 = 7, আর 3 × 7 = 4 = 42, 7 × 6 = 42, 16 আসছে। তাহলে একজনের বয়স হচ্ছে কত? বি এর বয়স হচ্ছে 16 এবং এ এর বয়স কত হবে? 6 = 16 = 96। ঠিক আছে, এদের যোগ করলে দেখো চলে আসছে 112 বছর। অপশান টেস্ট করলে উত্তর তোমার চলে এলো। আচ্ছা, যদি অপশান টেস্ট করতে না চাও, নিয়মে করতে চাও, তাহলেও করা যাবে। নিয়ম করলে কী হবে? ধরে নাও এ এর বয়স 6x এবং বি এর বয়স শুধু x। ঠিক আছে, এবার কী বলেছে দেখো? 4 বছর পর। তো 4 বছর পর মানে কী হবে? 4টে যোগ হবে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? 6x + 4, এখানে হচ্ছে x + 4। কগুণ বলেছে? 5 গুণ, তাহলে ×5। ঠিক আছে, দুটো সমান সমান হয়ে যাবে। তো দেখো কত হচ্ছে এটা? 6x + 4 = এখানে হচ্ছে 5x + 4 = 20। এটা দিয়ে নিয়ে আসো, বিয়োগ হলে কত হবে? শুধু এক্স হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে আসলে কত হবে? 16 বছর। সেম চলে আসছে, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, তাহলে তোমার কী বলছিল? বি এর বয়স একটা আছে 16, আর একটা আছে 6 = 96। এতে বলেছে কি? বয়সের সমষ্টি। তাহলে 16 + 96 যোগ করলে 112। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে দেখো টাইপ 8-এ চলে যাবো আমরা। এরপরে যে টাইপ 7-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি বলবো তোমাদের সবসময় সুবিধা হচ্ছে অপশান টেস্ট। অপশান টেস্ট তোমার অঙ্কটা দেখলেই করতে পারবে। ঠিক আছে, তো এটা করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই করতে পারবে। তো চলো দেখো টাইপ 8। দেখো টাইপ 8-এর প্রথম প্রশ্ন কী বলছে? বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 2 গুণ। যদি 8 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত? তো খুবই সোজা প্রশ্ন, কিছুই নেই এখানে। দেখো এ আর বি বলেছে, এ যদি হয় 1 তাহলে বি কত হবে? 2 গুণ মানে, ঠিক আছে, তাহলে মোট কত হচ্ছে দেখো? 3। তো এখানে কী বলেছে দেখো? যদি 8 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়, ক বছর আগে বলেছে? 8 বছর আগে। ঠিক আছে, তাহলে আমরা ধরো অপশান নম্বর যদি এ ধরি তাহলে কত হচ্ছে? অপশান নম্বর এ 48। ঠিক আছে, তাহলে মোট কত হচ্ছে দেখো? 3 ইউনিট এখানে। তাহলে 3 দ্বারা ভাগ করো, 3 × 16 = 48। তাহলে এখানে যদি 16 বছর বয়স হয় তাহলে এর কী হবে? এর 2 গুণ করলে 16 × 2 = 32 বছর। এবার কী বলেছে? 8 বছর আগে, আগে মানে কি? বিয়োগ। তাহলে এর সাথে 8 বিয়োগ মানে কত হচ্ছে এখানে? 8, আর এর সাথে 8 বিয়োগ করলে কত আসছে? 8 বিয়োগ করলে কত আসছে? 8 × 4 = 12, 24 বছর। কগুণ বলেছিল? 3 গুণ। তাহলে 8-এর সঙ্গে 3 গুণ করো, 3×8 = 24 বছর আসছে। তাহলে আমার অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, মানে হচ্ছে 48। ঠিক আছে, অপশান নম্বর এ। তো দেখো নিয়ে যদি আমরা নিয়মে করি তাহলে কী হবে? দেখো ধরো এ এর বয়স বর্তমানে 2x এবং বি এর বয়স x। ঠিক আছে, এবার কী হচ্ছে? 8 বছর আগে তাহলে 2x - 8, 8 বছর আগে তাহলে বি এর বয়স কত হবে? x - 8। ঠিক আছে, এটা বুঝতে পারছো? কগুণ বলেছিল? 3 গুণ। তাহলে 3 গুণ করলে কী হবে? সমান হবে। তাহলে ধরো কত হচ্ছে? 2x - 8 = এটা হচ্ছে 3x - 3×8 = 24। তাহলে 2x থেকে 3x বাদ দিলে কত থাকছে? 1x, 24 থেকে কী হচ্ছে? এদিকে গেলে 24 হচ্ছে 16 বছর। ঠিক আছে, তাহলে তোমার কার বয়স করতে হবে? এর সঙ্গে 2 গুণ, সেটা ×2, তাহলে 16 × 2 = কত হচ্ছে? 32 বছর। তোমার কী বলেছিল? এ ও বি এর মোট বয়স কত? তাহলে যোগ করতে হবে 16 + 32, 6 × 2 = 8, 4। ঠিক আছে, তাহলে তো অনেকটা লং বা অনেকটা সময় লেগে যাবে, তাহলে অপশান টেস্ট করলে অনেক তাড়াতাড়ি হবে। তো চলো দেখো আমরা আরেকটা টাইপ 8-এর 2 নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি। দেখো টাইপ 8-এর 2 নম্বর প্রশ্নে কী বলছে? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। বর্তমানে কে? পিতার বয়সটা পুত্রের কত গুণ? 2 গুণ। তাহলে পুত্র যদি x হয় তাহলে পিতা কত হচ্ছে? 2x, বা যদি 1 হয় তাহলে কত হবে? 2। যদি 9 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হয়, ক বছর আগে? 9 বছর আগে, তবে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? তুমি এটা অপশান টেস্টও করতে পারো, নিয়মে করতে পারো। তবে আমরা দেখো নিয়মেই করছি, এটা অনেকগুলো অপশান টেস্ট অঙ্ক করলাম। 9 বছর আগে তাহলে 2x - 9, এখানে হচ্ছে x - 9, ক
কগুণ বলেছিল পাঁচ গুণ, তাহলে এর পাঁচ গুণ করলে দুটো সমান হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখানে ফাইভ এক্স মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ, টু এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে কত হচ্ছে থ্রি এক্স, পঁয়তাল্লিশ থেকে নয় যদি বিয়োগ করা হয় তাহলে কত আসছে দেখো পঁয়তাল্লিশ মাইনাস নয় করলে ছত্রিশ, তাহলে তিন বারোই ছত্রিশ, তাহলে এক্স কত পাচ্ছ বারো বছর, টু এক্স মানে হচ্ছে চব্বিশ বছর। মোট কত বলেছিল যোগ করলে দেখো কত হচ্ছে ছয় আর তিন ছত্রিশ বছর, ঠিক আছে। তাহলে কত দেখো অপশান কত রয়েছে ছত্রিশ বছর, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো কেমন লাগলো পিতাপুত্রের বয়স সংক্রান্ত অঙ্কে? তো পিতাপুত্রের বয়স সংক্রান্তের পার্ট টু আমি নিয়ে আসবো খুব শীঘ্রই, সেখানে থাকবে পিতাপুত্রের বয়স সংক্রান্তের খুব জটিল জটিল প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষাতে খুব রেয়ার আসে এবং যখন আসে তখন পরীক্ষাতে ছেড়ে আসতে হয়, আর ওটাই হচ্ছে ছক্কা পরীক্ষার। ওটা যে করে আসতে পারবে সেই কিন্তু হাজার হাজার ছেলেকে পিছনে ফেলে দিতে পারবে, ঠিক আছে। একটা অঙ্ক হাজার ছেলে পিছনে হয়ে যাবে তোমার কাছে। তো সেই অঙ্কটা তোমাদেরকে আমি পার্ট টুতে শিখিয়ে দেবো খুব সহজভাবে এবং খুব ইজিভাবে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কী করতে হবে? লাইক করতে হবে অবশ্যই বন্ধু, লাইক চাই, লাইক ছাড়া কিন্তু ক্লাস করার ইন্টারেস্ট আসছে না, ঠিক আছে। লাইকটা অবশ্যই চাই, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক চাই। আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, শেয়ার না করলে ভিডিও করার ইন্টারেস্ট আমার আসবে না, তোমার যতই চাইলে কিন্তু ভিডিও আসবে না, ঠিক আছে। অতএব শেয়ার চাই। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই।